পাঞ্জাব ন্যাশনেল ব্যাংক গ্রাম্য স্বনিয়োগ প্রশিক্ষণ প্রতিষ্ঠান উত্তর লক্ষিমপুর শাখার দ্বারা মীন উন্নয়ন কার্যালয় চৌহদত বিগত 4 অক্টোবরের 13 অক্টোবর বিনামূল্যে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত করা হয়। ন্যাশনেল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক গাইডলাইন অনুসরণ করা সকল প্রশিক্ষণ কার্যসূচী ট্রেডর উপর ভিত্তি করে নির্দিষ্ট সময়সীমাত অনুষ্ঠিত করা হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরত মোট 31 জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ কার্যসূচীর শেষ দিনট আর এস ই টি আই রাজ্যিক নিয়ন্ত্রকে ভারত সরকারের গ্রাম্য উন্নয়ন মন্ত্রালয়ের অনুমোদিত কর্মী হিসাবে করা মূল্যায়নত যোগ্যতা অর্জন করার পিছত প্রমাণপত্র লাভ করব। এই কর্মশালার সমল ব্যক্তি হিসাবে নুরি বেগম বহুমতি, টিঙ্কু বরাকে ধরে বহু কেজন বিশিষ্ট লোক উপস্থিত থাকে। হয়, আমার PMBRCT নর্থ লক্ষিমপুর এই আমার প্রতিষ্ঠান ইতিমধ্যে আমি ছাগলী পালনের একটা ট্রেনিং যা 4 অক্টোবরের 10 দিনিয়া কার্যসূচী আরম্ভ করেছো। অহা 13 তারিখের দিন এই অনুষ্ঠানটির মানে প্রশিক্ষণ শেষ হব। ইতিমধ্যে আমার এই প্রশিক্ষণটোর বাবদ মোট 31 গৰাকী লক্ষিমপুর জেলার বিভিন্ন অঞ্চলের অহা প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আর আমার এই প্রশিক্ষণটা চলাই যাওয়ার ক্ষেত্রে আমার বিশেষ প্রশিক্ষক হিসাবে ডিস্ট্রিক্ট ভেটেনারি অফিসরপা আমার ইয়াত যখন আমার রিসোর্স পার্সন বলে কয় মানে আমার আমার ক্লাস পাতি লোক সহায় সারথি আগবাইছে। এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমার যেটি আছে এটা ন্যাশনাল ওয়ান অফ দ্য ন্যাশনাল ওয়ান ন্যাশনালাইজ ব্যাংক এই ভারতবর্ষের একটা তো এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগতে এই অনুষ্ঠানটি বর্তমানে কার্য পরিচালনা করে আছে। লক্ষিমপুরের রাহানুদ্দিন আহমেদের রিপোর্ট, অসম আদিত্য।